কালিয়া যোজনারে দেখা দেইছি বিবাদ, কালিয়া টঙ্কা ফেরাও। কালিয়া টঙ্কা ফেরাইবাকু 15,000 অযোগ্য চাষীঙ্কু করাযাইছি চিঠি। করোনা খেলিলানি কালিয়া যোজনার গুমর, যাহা অনুমান করাযাইথিলা তাহা এবে স্পষ্ট হেলানি। বলাঙ্গীর জিল্লার 1,000,000 অযোগ্য হিতাধিকারী টঙ্কা পাইথিবা বেলে বাদ পড়িথিলে প্রকৃত চাষী। ইহাকু কিন্তু আপণাই নথিলা কৃষি বিভাগ। হেলে শেষরে করোনা কটকণা সময়রে কৃষি বিভাগ নিজ তরফরু কালিয়ার কেতেজন হিতাধিকারী অযোগ্য অছন্তি তাহা স্বীকার করুছি। জিল্লারে প্রায় 15,000 অধিক অযোগ্য হিতাধিকারী কালিয়া যোজনার টঙ্কা হাতেইছন্তি। এইসব টঙ্কা ফেরাইবাকু বর্তমান চিঠি লিখিছি জিল্লা কৃষি বিভাগ। করোনা লকডাউন সময়ে লোকে খাইবাকু সংঘর্ষ করুথিবা সময়রে এই চিঠি পাই মানসিক চাপরে রহুথিবা অভিযোগ উঠিলানি। কৃষি বিভাগ অযোগ্য হিতাধিকারীঙ্ক ভিতরে তু তু ম্যা আরম্ভ হয়েছে। কৃষি বিভাগ অযোগ্য হিতাধিকারীঙ্কু টঙ্কা ফেরাই দেবাকু আকাউন্ট নম্বর দেই চিঠি করেছে। যেউ হিতাধিকারী অনিয়মিততা ভাবরে টঙ্কা উঠাইছন্তি, আসন্তা এক মাস মধ্যরে পাউথিবা সহায়ক রাশি ব্যাঙ্কর জমা দেই উক্ত রসিদকু নিকটস্থ কৃষি অধিকারীঙ্ক ঠারে প্রদান করিবাকু কহিছি। অন্যপটে যেউমানে চিঠি পাইছন্তি সেমানে কহিছন্তি কেমিতি তাঙ্কু চয়ন করা যাই যোজনার সামিল করা যাইথিলা। সবু কাগজপত্র তাঙ্ক ঠিক থিবারু চয়ন করা যাইথিলা। যদি সেমানে সবু যোগ্য নথিলে কাহিকি টঙ্কা দিয়া যাইথিলা। এপরিকি বর্তমান করোনা সময়রে আয় করুথিবারু এই সময়রে টঙ্কা কিভলি ফেরাইবে ও তাহা পুনি মাসক ভিতরে বলি প্রশ্ন উঠা যাইছি। যেউমানে অনিয়মিততা করিছন্তি সেমানঙ্ক বিরুদ্ধরে কার্যানুষ্ঠান নিয়া যাউ বলি দাবি করিছন্তি। মুখ্য জিল্লা কৃষি অধিকারীঙ্কু এ সম্পর্করে পচারা যিবারু সে চিঠি অযোগ্যঙ্কু দেবাক কথাকু স্বীকার করিথিলে। জিল্লার প্রতি ব্লকরে 1,000 অধিক লেখায় অযোগ্য হিতাধিকারী থিবা সে কহিথিলে। 15,000 অধিক অযোগ্য হিতাধিকারীঙ্কু চিঠি করা যিব। বর্তমান সুদ্ধা জিল্লার পাটনাগড়, টিটিলাগড়, সৈতলা, গুড়বেড়া ও বেলপোড়া ব্লকর অযোগ্যঙ্কু চিঠি করা যিবা সরিলানি বলি সে কহিছন্তি। যদি আপনার আমার চ্যানেল নূয়া আসছেন তাহলে আমার চ্যানেল সবসক্রাইব করে পাখর বেল আইকন প্রেস করে নিউ, যাহাফলে আপনার মানুষ মিলিপারিব নোটিফিকেশনটি।